সপ্তম তথা শেষ দফায় রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে এবং 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। কিন্তু একাধিক জায়গা থেকে অশান্তি এবং অনিয়মের খবর পাওয়া যাচ্ছে। যেমন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন বলে অভিযোগ। দেখব ছবিটা। হিন্দল দেয় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এ বিষয়ে জানাবেন। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে হিন্দল যে কয়েকজন মহিলা রীতিমতো তর্কাতর্কি জুড়ে দিয়েছেন বিজেপি প্রার্থীর সঙ্গে। কি অভিযোগ তাদের? সুরজিৎ, তোমাকে বলে রাখি কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। সেইখানে বিজেপি প্রার্থী অনুপম হাজরা, তিনি গিয়েছিলেন ভোট কেমন চলছে সেটা দেখার জন্য। এবং বিজেপি প্রার্থী যেটা অভিযোগ, তিনি যেটা অভিযোগ করছেন যে ভোটারদের আঙুলে কালির দাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, তেমনটাই অভিযোগ। এবং সেই বিষয়ে তিনি যখন প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন, সেই সময় একদল মহিলা এবং বেশ কয়েকজন পুরুষ কর্মী সমর্থক তারা কিন্তু অনুপম হাজরাকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অনুপম হাজরা যেটা বলছেন যে এই তৃণমূলের যারা তাকে দেখে বিক্ষোভ দেখিয়েছে তারা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত, এবং তারাই কিন্তু রীতিমতো তাকে হেনস্থা করে এবং তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। এবং একেবারে যেটা বলা যেতে পারে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এই শহীদ প্রাথমিক বিদ্যালয়ে। এবং তারপরে যদিও আমরা এই বিষয়ে জানতে চাই তৃণমূলের নেতৃত্বের কাছে, তৃণমূল নেতৃত্ব যেটা স্পষ্টত বলছেন তারা কোনো গণ্ডগোল করার জন্য করেননি প্রার্থী, অর্থাৎ যিনি বিজেপি প্রার্থী, তিনি নিজেই অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন বুথে যাচ্ছেন এবং ভোটারদেরকে এবং যারা রয়েছেন পোলিং এজেন্ট তাদেরকে উত্তপ্ত করছেন, এবং সেই নিয়ে কিন্তু গণ্ডগোলের সূত্রপাত, তারা কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এক কথা বলতে গেলে যে চিত্র উঠে আসে যে রীতিমতো উত্তেজনা তৈরি হয়ে রয়েছে এবং অনুপম হাজরাকে ঘিরে ধরে কিন্তু রীতিমতো বিক্ষোভ হয়। ধন্যবাদ হিন্দল। প্রার্থী নিজে কি অভিযোগ করছেন? অনুপম হাজরা তার বক্তব্য শোনাবো। তৃণমূলের গুন্ডা বাহিনীর মহিলারা, তারা ভোট দেওয়া ছিলেন হাতে আঙুল দিয়ে, তারপরে ভোটারদেরকে বার করে দিচ্ছেন, এই পরিস্থিতি তৈরি হয়। এবং যেখানে হাতে আঙুলে কালি লাগানো 160 ভোটটা, এখানে প্রক্সি ভোটার আছে এবং তারা এখানে মহিলারা যারা মুখ ঢাকা দিয়ে তারা এখানে প্রক্সি ভোট করাচ্ছেন। এখানে যখন আমি সেখানে পৌঁছাই তখন হাতে নাতে ধরা পড়ার পরে সেখানে কিছু মহিলা তাদের মুখ ঢাকা নিয়ে তারা আক্রমণ শুরু করে এবং গায়ে ধাক্কাধাক্কি করে। প্রিজাইডিং অফিসার প্রথমে বুথ থেকে বেরিয়ে গেছিলেন প্রিজাইডিং অফিসার, এবং তারপরে কিছু মহিলাদেরকে নিয়ে মহিলা ভোটারদেরকে মুখ ঢাকা দিয়ে এটা করছে।